হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি আজও চলে এসেছি নতুন একটা সকালের নতুন একটা ভ্লগ নিয়ে তো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে প্রথম পরিচয় করেছি সকালবেলার মিষ্টি মিষ্টি ফুল দিয়ে তো আমি এখন ফুল তুলতে এসেছি বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার তৃতীয় মঙ্গলবার আমি মঙ্গলবারটা আজকে করছি কেননা পরের মঙ্গলবার ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগের দিন পড়েছে দুদিন উপোস হয়ে যাবে তাই আমি তৃতীয় নম্বরটা করে নিচ্ছি তো চলো আমাদের ঠাকুর ঘরের সঙ্গে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার চার শ্বশুরের কুলো কুলদেবী তো এখানে আমাদের মা কালী বিরাজ করেন তো চলো ভেতরে যাই তো দেখো ব্রাহ্মণ পুজো করতে চলে এসেছি আজকে জয় মঙ্গলবারের আর তোমাদের আর একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা আমাদের এই মায়ের ঘরটার যে ডাবটা আছে না সেই ডাবটা থেকে গাছ বেরিয়ে গেছে কোনো দিন এরকম হয়নি তো এবারে দেখলাম হলো তা আগের বছর আষাঢ় মাসে অমাবস্যাতে পুজো হয়েছিল। সেই তখন থেকেই ঘরের ডাবটা দেওয়া আছে আর আমাদের এই ঘরটা না একদম ফিক্সড ওর সঙ্গেই করা আছে তো দেখো কি সুন্দর পাত গাছ গজিয়ে গেছে তো এই গাছটা কি করা যায় তোমরা একটু কমেন্ট করে বলো এটা জলে দিয়ে দেবো না আমাদের ঠাকুরের জন্য কোনো এক জায়গায় বস বসানো হবে শুধু প্রত্যেক বছর অমাবস্যায় যেহেতু আষাঢ় মাসে অমাবস্যায় যেহেতু আমাদের বাড়ি কালী পুজো হয় তার জন্য আর ওই কাঠামোটা না প্রত্যেক বছর বন্ধুরা দিয়ে আসে ঠাকুর তৈরি করে নিয়ে আসে ঠাকুর বিসর্জন হয়ে গেলে আবার জল থেকে তুলে নিয়েছে আমাদের আবার রেখে শুকনো করে আবার ঠাকুর ঘরে রেখে দেওয়া হয় তো দেখো জয়মঙ্গলবারের পুজো হয়ে গেছে এবার আমি প্রসাদ খেয়ে তো চা বসিয়ে দিয়েছি সকাল আমাদের বাড়িতে যেহেতু সকালবেলায় পুজো হয়ে যায় তো আমি সকালবেলায় সব আমাদের রান্না হয়ে গেছে মানে আমার যে হাজব্যান্ড বেরোবে তো ডিউটি বেরোবে তার জন্য রান্না হয়ে গেছে আর আমি না চেকি সব রান্নাগুলো করে নিয়েছি বন্ধুরা আর দেখো সবাইয়ের খাওয়া দাওয়ার পর আমি একটুখানি বসলাম চা করে নিয়ে তো এখন শুধু চাটাই খাবো কেননা সকাল থেকে যেহেতু শুকনো হয়ে আছে খুব যে এখন বেলা হয়েছে তা নয় এখন প্রায় সাড়ে আটটা বাজে তো আমার হাজব্যান্ড যাবে চান করতে ঢুকেছে তার জন্য ওর টিফিনটা আমি রেডি করব বলে একটু পাখার তলায় দিয়ে রেখেছি ঠান্ডা করতে আর আজকে তেমন বেশি বিশেষ কিছু আমি রান্না করিনি আর এখানে আমার শাশুড়ি মা দেখো বসে পড়েছেন আমের যে আমাদের আমের সিজনে যে আম আমসত্ব দেওয়া হয় ঘরোয়া তো আমার মেয়ে খুব ভালোবাসে আর বিক্রিও হয় সেই হিসেবে আম সিদ্ধ করে রেখে দেওয়া হয় আর সেটা সকালবেলা মানে রাত্রিবেলা সেটা সিদ্ধ করে রাখা হয় রুটির পরে আর সেটা সকালবেলা এরকমভাবে একটা কাপড়ের সাহায্যে গেলে নিয়ে আর সেটা কি করা হয় আম রোদে আমসত্ত্ব দেওয়া হয় তোমরা যদি চাও তোমাদের এটার একটা ভিডিও দিয়ে দিতে পারি তো চলো ছাদে তোমাদের নিয়ে যাই আমাদের আম কিভাবে কীভাবে দিয়েছে এই এইরকম স্টিলের থালাতে তেল মাখিয়ে একটু রোদে দেয় তারপর ওপরে যে আমের শাঁসটা বার করে না সিদ্ধ করে সেইটা এরকমভাবে রোদে শুকোতে দেয় বন্ধুরা না হলে ওঠে না আর এইটা যে শুকনো হবে না এর ওপরে আবার ঠেলে দেড়ে দেবার পর ওটা আবার শুকিয়ে শুকিয়ে মোটা করা হয় বন্ধুরা তো চলো আমাদের ছাদ থেকে তোমাদের একটু দৃশ্যদের দেখাই আমাদের এখানে শুধু আমের বাগান আর আমের বাগান কিন্তু আমি নেই গাছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজের মতো টাটা